কেউ যদি উপর থেকে পড়ে যায় ছাদের উপরে বা গাছে গাছ থেকে পড়ে গেলে তাহলে প্রথমে সে অজ্ঞান হয়ে গেলে কিনা এই জিনিসটা দেখতে হবে সে হাত পা নাড়াচাড়া করতে পারে কিনা তার শ্বাসপ্রশ্বাস ঠিক আছে কিনা সেই জিনিসগুলো আমরা খেয়াল করব কারণ তার রক্তক্ষরণ হচ্ছে কিনা যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে তাকে প্রেসার ব্যান্ডেজ যেমন গজ বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে তার রক্তক্ষরণ বন্ধ করতে হবে এবং যদি মেরুদণ্ডের কোথাও আঘাত পেয়ে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং সেই ক্ষেত্রে তাকে নাড়াচাড়ার ক্ষেত্রে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এবং যাতে তার মেরুদণ্ডের কোথাও মুভমেন্ট না হয় এবং এই ক্ষেত্রে পরে হাসপাতালে নেওয়ার সময় বিশেষ করে ভ্যান জাতীয় সমতল কোনো যানবাহন ব্যবহার করাই ভালো কারো হাত পা ভেঙে গেলে তাকে আমাদের হাতের কাছে যদি স্প্লিন্টের জাতীয় কিছু থাকে বাঁশের চটা বা কাঠি জাতীয় এই জাতীয় পদার্থ দিয়ে তার হাত পাকে ইমোবিলাইজ করতে হবে তারপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে অনেকে হয়তো কবিরাজ তথাকথিত কবিরাজ এই জাতীয় লোকের কাছে গিয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয় যেটা অনেকের ক্ষেত্রে মেল ইউনিয়ন নন ইউনিয়ন ডিলেড ইউনিয়ন একটু মেডিকেল ভাষা আমি যদি সহজ ভাষায় বলি যে সেটা ঠিকমতো পজিশন মতো জোড়া লাগে না বা জোড়া লাগলেও অনেক সময় দেরিতে জোড়া লাগে এই সমস্যাগুলো হতে পারে তো অবশ্যই আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব এই ইমোবিলাইজেশনের ক্ষেত্রে মেডিকেলের ভাষায় যে কথাটা বলি রাইজ রেস্ট আইস কম্প্রেশন ইলিভেশন তাকে স্প্লিন টেস্ট দিয়ে রেস্টে রাখবো আইস কম্প্রেশন দিব এবং হাত বা পাকে উঁচু করে রাখবো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে